हेलो स्टूडेंट्स, वेलकम टू जियो फ्यूचर। 2020 সালের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেখানে ভূগোল বিষয়ে আসতে পারে এরকম কিছু প্রশ্ন নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রথম যে পার্ট প্রাকৃতিক ভূগোলকে দুটো পার্টে ভাগ করা হয়েছে, পার্ট ওয়ান এবং পার্ট টু। পার্ট ওয়ানে মৃত্তিকা পর্যন্ত আলোচনা করা হয়েছিল, আজ পার্ট টু অর্থাৎ মৃত্তিকার পরবর্তী যে প্রাকৃতিক ভূগোলের পার্ট টুকু আছে সেটুকু নিয়ে আলোচনা করা হবে। প্রথমে আসছে জলবায়ু চ্যাপ্টার থেকে এল নিনো। কি এল নিনো? হচ্ছে কোন কোন বছর ডিসেম্বর মাসে দক্ষিণ আমেরিকার পশ্চিমে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পেরু ও ইকুয়েডর উপকূল বরাবর দক্ষিণমুখী যে উষ্ণ সমুদ্র স্রোতের সৃষ্টি হয় তাকে এল নিনো বলে। অর্থাৎ আমরা সমুদ্র স্রোত পড়ার সময় দেখেছিলাম যে পেরু, এই যে দক্ষিণ আমেরিকার যে পেরু উপকূল, এই পেরু উপকূলে সাধারণ বছরে একটি শীতল স্রোত প্রবাহিত হতে দেখা যায়, কিন্তু কোনো কোনো বছর সেখানে সেই শীতল স্রোতের পরিবর্তে একটি উষ্ণ স্রোত প্রবাহিত হয়, আর এই উষ্ণ স্রোতকেই বলা হয় এল নিনো। এল নিনো কথার অর্থ হল দুষ্ট শিশু বা শিশু খ্রিস্ট। আগমন 25 ডিসেম্বরের সময় হয়, অর্থাৎ মূলত হচ্ছে এক প্রকার গরম স্রোত বা উষ্ণ স্রোত। এরপরে আসছে ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে। ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রস্থলে অবস্থিত নিম্ন সর্বনিম্ন বায়ুচাপ, মেঘমুক্ত আকাশ ও বৃষ্টিপাতহীন শান্ত অঞ্চলকে ঘূর্ণবাতের চক্ষু বলা হয়। অর্থাৎ ঘূর্ণবাতের চক্ষু দেখা যায় ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রস্থলে, যেখানে চারিদিকে যে ঘূর্ণবাতের দেওয়াল তৈরি হয় সেই দেওয়াল দ্বারা ঘিরে থাকা যে ঘূর্ণবাতের চক্ষু, অর্থাৎ ঠিক এই যে মিডিলের এই জায়গাটুকু, এই অংশে কিন্তু মেঘমুক্ত আকাশ ও বৃষ্টিপাতহীন শান্ত অঞ্চল বিরাজ করে। এই অংশকেই বলা হয় ঘূর্ণবাতের চক্ষু বা আই অফ সাইক্লোন বা সাইক্লোন আই। এরপরে আসছে জেট বায়ুপ্রবাহ কি। উর্ধ্ব ট্রপোস্ফিয়ারে দ্রুতগতি সম্পন্ন শক্তিশালী যে বায়ুপ্রবাহ সংকীর্ণ আঁকামাঁকা বলয়ের মতো পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় জেট বায়ুপ্রবাহ। চিত্রে দেখা যায় তা দেখতে পাওয়া যাচ্ছে যে এই উর্ধ্ব বায়ু ট্রপোস্ফিয়ার উপর দিয়ে দ্রুতগতি সম্পন্ন একটি বায়ু বয়ে যেতে দেখা যায়। যেহেতু এই বায়ু অস্তিত্ব প্রথম লক্ষ্য করা গেছিল তৃতীয় বিশ্বযুদ্ধের সময়, এবং সেই সময় সেই যে জেট বিমানগুলো ছিল তাদের বায়ুপ্রবাহ তাদের গতিকে এই বায়ুপ্রবাহ ত্বরান্বিত করত বা গতিকে বাড়ানো কমানোর ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করত, তার জন্য এই বায়ুটার নাম হয়েছে জেট বায়ুপ্রবাহ। তো সেই জেট বায়ুপ্রবাহকে আমরা দেখছি এখানে দুটো ভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে পোলার জেট স্ট্রিম বা মেরু জেট স্ট্রিম, আর একটা হচ্ছে সাব ট্রপিক্যাল বা উপক্রান্তীয় জেট স্ট্রিম। এই দুই ভাগে ভাগ করা যায়। তো জেট স্ট্রিম মূলত হচ্ছে ঊর্ধ্ব টপোস্ফিয়ারে প্রবাহিত হওয়া একটি বায়ুর স্রোত, যেটি সংকীর্ণ আঁকাবাঁকা বলয়ের মতো পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হতে দেখতে পাওয়া যায়। দেখতে পাওয়া যাচ্ছে যে চিত্রে চিহ্নের দ্বারা দেখা যাচ্ছে যে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। এরপরে আসছে যে লা নিনা কি। এল নিনোর বিপরীত পর্যায়ে পেরু উপকূল বরাবর শীতল উত্তরমুখী পেরু স্রোতের পুনঃপ্রতিষ্ঠা এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরের উত্তর পূর্বাংশে উচ্চচাপের পুনরাবির্ভাবের ফলে ঘটনাকে বলা হয় লা নিনা। তাহলে নর্মাল যে কন্ডিশন ছিল সেই নর্মাল কন্ডিশনে ফিরে আসাকেই বলা হচ্ছে লা নিনা। আস্তে আস্তে নর্মাল কন্ডিশনে আসা ফিরে আসাকেই বলা হচ্ছে লা নিনা। এল নিনোর ক্ষেত্রে দেখতে পাচ্ছিলাম যে এখানে নর্মাল বছরে শীতল স্রোত দেখা যায়, সেই শীতল স্রোতটা আস্তে আস্তে উষ্ণ হয়ে যাচ্ছিল, এই উষ্ণ স্রোতে পরিবর্তন হওয়াকে বলা হয়েছিল এল নিনো। উল্টো দিক থেকে সেই উষ্ণ স্রোত আবার পুনরায় আস্তে আস্তে শীতল স্রোতে পরিণত হওয়াকে, এই পেরু উপকূল দিয়ে যে স্রোতটা প্রবাহিত হচ্ছে সেই স্রোতটা আবার আস্তে আস্তে শীতল স্রোত প্রবাহিত হওয়ার যে প্রক্রিয়া সেটা কি বলা হচ্ছে, বা শীতল স্রোত যখন আবার প্রবাহিত হতে শুরু করছে তখন সেই স্রোতটা কি বলা হচ্ছে, লা নিনা। এরপরে আসছে সীমান্ত কি বা ফ্রন্ট কি। এটি মূলত নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে দেখতে পাওয়া যায় যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে উষ্ণ আর্দ্র বায়ুপুঞ্জ ও শীতল শুষ্ক বায়ুপুঞ্জ যে অদৃশ্য ঢাল বরাবর মিলিত হয় তাকেই বলা হয় সীমান্ত বা ফ্রন্ট। অর্থাৎ এই সীমান্তর একদিকে রয়েছে উষ্ণ আর্দ্র বায়ুপুঞ্জ এবং অন্যদিকে রয়েছে শীতল শুষ্ক বায়ুপুঞ্জ।
অর্থাৎ একদিকে রয়েছে ওয়ার্ম ফ্রন্ট এবং অন্যদিকে রয়েছে কোল্ড ফ্রন্ট। কোল্ড আর ওয়ার্ম এই দু রকম বায়ুপুঞ্জের মাঝখানে যে ডটেড রেড লাইনের দাগটি দেখা হচ্ছে সেটি হচ্ছে মূলত ফ্রন্ট, অর্থাৎ যে রেখা শীতল ও উষ্ণ এই দু রকম বায়ুপুঞ্জকে আলাদা করছে সেটাই হচ্ছে ফ্রন্ট বা সীমান্ত। যেমন আমরা দুটো দেশের ক্ষেত্রে দেখতে পাই যে একটা দেশ থেকে আরেকটা দেশের ক্ষেত্রে একটা বর্ডার দেওয়া থাকে, সেরকমই একটা এক ধরনের বায়ুপুঞ্জ থেকে আর এক ধরনের বায়ুপুঞ্জ যে রেখা দ্বারা মূলত আলাদা হয়ে যায় সেই রেখাকেই বলা হয় সীমান্ত। এই সীমান্তর ক্ষেত্রে আর একটি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে অন্তর্ধৃত সীমানা বা অক্লুডেড ফ্রন্ট কাকে বলে। নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের পরিণত দ্রুতগামী শীতল সীমান্ত একসময় উষ্ণ সীমান্তকে ধরে ফেলে এবং উভয়ে মিলিত হয়ে একটি অভিন্ন সীমান্তে পরিণত হয়। এই সীমান্ত কি বলে? অন্তর্ধৃত সীমানা। অর্থাৎ নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের যে ছটি পর্যায় আছে সেই পর্যায়ের শেষের দিকে দেখা যায় কি, দেখা যায় যে শীতল সীমান্ত উষ্ণ সীমান্তকে একসময় চারিদিক থেকে ধরে ফেলে এবং আস্তে আস্তে সেই উষ্ণ ফ্রন্টটা হারিয়ে যায় শীতল ফ্রন্টের জন্য। সেই যে চারিদিকে কোল্ড ফ্রন্ট, চারিদিকে শীতল বায়ু আর মাঝখানে ঠিক হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে উষ্ণ বায়ুটা, সেই পরিস্থিতিকে বলা হয় কি অন্তর্ধৃত সীমানা। ঠিক এরকম যে আস্তে আস্তে এই শীতল বায়ুর দ্বারা উষ্ণ বায়ুটা আবদ্ধ হয়ে যাচ্ছে, এই আবদ্ধ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় কি অন্তর্ধৃত সীমানা। এখানে দেখা যাচ্ছে যে এই যে বেগুনি রঙের যে অংশটুকু এইটুকু হচ্ছে অক্লুডেড ফ্রন্ট, যে অংশতে শীতল বায়ু দ্বারা উষ্ণ বায়ু চারিদিক থেকে বাধাপ্রাপ্ত হয়েছে বা ঘেরাও হয়ে গেছে। এরপরে আসছে এনসো কি। এনসোর পূর্ণ হচ্ছে এলনিনো সাউদার্ন অসিলেশন। এনসো বলতে মৌসুমী বায়ু প্রবাহের আগমন প্রত্যাবর্তন বৃষ্টিপাতের বন্টন তীব্রতা প্রভৃতি বিষয়ের উপর এলনিনো বা দক্ষিণী দোলন যে প্রভাব বিস্তার করে তাকেই বলা হয় মূলত এনসো বা এলনিনো সাউদার্ন অসিলেশন। এরপর রয়েছে আইটিসিজেড কি। আইটিসিজেড পূর্ণ হচ্ছে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। নিরক্ষীয় অঞ্চলে আমরা দেখতে পাই যে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু মিলিত হয়, এই যে মিলিত হওয়ার যে অংশ সে অংশ কি বলা হয় আইটিসিজেড বা ডোলড্রামস। এই যে রেখাটি বা এই যে অঞ্চলটি 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি এই অংশটাই দেখতে পাওয়া যায় উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু মিলিত হতে দেখা যায়। এই জায়গাটাই যে জোন তৈরি হচ্ছে সেই জোনটা কি বলা হয় আইটিসিজেড বা ডোলড্রামস। এরপর রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা কি বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স কি। আমরা প্রায়ই দেখতে পাই যে আমাদের শীতকালে যে নিম্নচাপের সৃষ্টি হয় সেই নিম্নচাপ মূল কারণই হচ্ছে বা যে ঝঞ্ঝা বা বৃষ্টিপাতের সৃষ্টি হয় তার মূল কারণই হচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। কিসের জন্য হয় ওয়েস্টার্ন ডিস্টারবেন্স? ভূমধ্য সাগর থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ বায়ু উত্তর ও উত্তর পশ্চিম ভারতে ঢুকে পড়ে শীতকালে যে হালকা ঝড় বৃষ্টি ও তুষারপাত ঘটায় তাকেই বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা। চিত্রে দেখা যায় দেখা যাচ্ছে এই হচ্ছে ভূমধ্য সাগর, এই ভূমধ্য সাগর থেকে বায়ু এসে যখন আমাদের উত্তর ভারতে মূলত উত্তর ভারতে যে ঝড় ঝঞ্ঝার মতন পরিস্থিতি সৃষ্টি করছে শীতকালে সেই পরিস্থিতিকে বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা। যেহেতু এই ডিস্টারবেন্স বা ঝঞ্ঝার মূলত কারণটি আসছে ভারতবর্ষের পশ্চিম দিক থেকে তার জন্য এই পরিস্থিতির নাম দেওয়া হয় পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। এরপর রয়েছে মৌসুমী বিস্ফোরণ কাকে বলে বা বাস্ট অফ মনসুন কাকে বলে। জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগরীয় শাখা পশ্চিমঘাট পর্বতে এবং বঙ্গোপসাগরীয় শাখা হিমালয় পর্বতে আছড়ে পড়ে হঠাৎ যে প্রচুর বৃষ্টিপাত ঘটায় তাকে মৌসুমী বিস্ফোরণ বলে। অর্থাৎ যখন দুটো শাখায় ভাগ হয়ে মৌসুমী বায়ু ঢুকছে, একটা শাখা আরব সাগরের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পশ্চিমঘাট পর্বতে ধাক্কা খাচ্ছে, এই হচ্ছে পশ্চিমঘাট পর্বতে এইসব জায়গা করে আছে, এবং আর একটা শাখা বঙ্গোপসাগরীয় শাখাটা ঢুকে এখানে হিমালয় পর্বত আছে সেখানে ধাক্কা খেয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে, এবং হঠাৎ যদি প্রচুর জলীয়বাষ্পপূর্ণ বায়ু ঢুকে পড়ে বৃষ্টিপাতের সৃষ্টি হয় তখন বাস্ট অফ মনসুন বা মৌসুমী বিস্ফোরণ বলে। এরপর রয়েছে হেলিওট্রপিক কি। উদ্ভিদের চলনের উপর আলোর প্রভাবকে বলা হয় হেলিওট্রপিক। তারপরে রয়েছে জরায়ুজ অঙ্কুরোদ্গম কাকে বলে। জরায়ুজ অঙ্কুরোদ্গম মূলত আমরা ম্যানগ্রোভ অরণ্য অঞ্চলে বা লবণাম্ব উদ্ভিদের অঞ্চলগুলোতে দেখতে পাই, যেখানে কি হয় যে ফলগুলি শাখায় যুক্ত থাকা অবস্থাতেই বীজগুলির মধ্যে অঙ্কুরোদ্গম ঘটে,
যাতে করে বীজগুলি বা ফলগুলো থেকে যেমন বীজ সৃষ্টি হওয়ার মধ্যেখানে যেন সেই ফলগুলি ধুয়ে অন্য কোথাও চলে যেতে না পারে, তার জন্য ফল অবস্থাতেই তাদের মধ্যে অঙ্কুরোদ্গম সৃষ্টি হয়, ঠিক এরকমভাবে যাতে উপকূলভাগে পড়লে, সামুদ্রিক উপকূলভাগে পড়লে তারা মাটির সঙ্গে বিঁধে যেতে পারে এবং অঙ্কুরোদ্গমটা নিশ্চিত হতে পারে। এরপর রয়েছে অধিমূলকি। অনেক লবণাম্ব উদ্ভিদের কাণ্ডের নিচের দিক থেকে তক্তার মতো চ্যাপ্টা মূল নির্গত হয়ে মাটির গভীরে প্রবেশ করে, একেই বলা হয় অধিমূল। দেখতে পাওয়া যাচ্ছে যে চ্যাপ্টা মূল মাটির মধ্যে প্রবেশ করেছে তাকেই বলা হয় অধিমূল। এরপরে রয়েছে আলোকপ্রেমী উদ্ভিদ। হেলিওফাইটস কাকে বলে? যে সমস্ত উদ্ভিদ পূর্ণ সূর্যালোকে সর্বাধিক বৃদ্ধিপ্রাপ্ত হয় তাদের বলা হয় আলোকপ্রেমী উদ্ভিদ। অর্থাৎ এই ক্ষেত্রে শালক সংশ্লেষ প্রক্রিয়া বা ফটোসিনথেসিস প্রক্রিয়া খুব ভালোভাবে কার্য করে, যার জন্য সূর্যালোকের দরকার হয় খুব বেশি এবং এই সমস্ত উদ্ভিদ পূর্ণ সূর্যালোকে বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়। উদাহরণস্বরূপ বলা যায় সূর্যমুখী, তারপরে টিউলিপ প্রভৃতি যে ফুলের গাছ সেগুলো আলোকপ্রেমী উদ্ভিদ। অন্যদিকে রয়েছে আলোক বিদ্বেষী উদ্ভিদ বা স্কিওফাইটস, কাদের বলা হয়? মৃদু আলোকে। ছায়াযুক্ত অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ জন্মায় এবং ভালোভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয় তাদের আলোক বিদ্বেষী উদ্ভিদ বা স্কিওফাইটস বলে। উদাহরণস্বরূপ বলা যায় মস, লিচেন, ফার্ন ইত্যাদি, যারা মূলত জলাশয়ের জায়গায় যেখানে আলোর অভাব লক্ষ্য করা যায় সেখানে জন্মায়। অর্থাৎ আলোক বিদ্বেষীরা আলো পছন্দ করে না এবং আলোকপ্রেমীরা আলো পছন্দ করে। এরপর রয়েছে গ্রিনহাউস এফেক্ট বা গ্রিনহাউস প্রভাব কি? পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড সহ বিভিন্ন গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বাড়লে বায়ুমণ্ডলের উষ্ণতা ক্রমশ বাড়তে থাকে, একেই বলা হয় গ্রিনহাউস প্রভাব। অর্থাৎ বাতাসের মধ্যে যদি বা বায়ুমণ্ডলে বিভিন্ন রকমের শিল্পজাত যে সমস্ত কণা বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে, তারা কি করবে, পৃথিবী থেকে যে প্রতিফলিত রশ্মি মহাকাশে ফিরে যায় সেগুলোকে ফেরত যেতে দেবে না, অর্থাৎ সেই তাপমাত্রাগুলো বায়ুমণ্ডলেই আঁকড়ে ধরে থাকবে, তার জন্য বায়ুমণ্ডলের উষ্ণতা দিন দিন বাড়তে থাকবে, এর ফলে সামগ্রিকভাবে পরিবেশের তাপমাত্রাও বাড়তে থাকবে। এরপরে আসছে এজেন্ডা 21 কাকে বলে? বিশ্বব্যাপী পরিবেশ সম্পর্কিত উন্নয়নের জন্য 21 শতকের কর্মসূচি হিসাবে গৃহীত প্রকল্পগুলি এজেন্ডা 21 নামে পরিচিত। যেটি নেওয়া হয়েছিল আর্থ সামিট নামে যে পরিবেশ সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে, যেখানে 21 শতকে আমরা কি কি কর্মসূচি গ্রহণ করব সেইগুলোই কিন্তু এখানে নেওয়া হয়েছিল। এগুলো কিন্তু 21 পাতার প্রকল্পও না, আবার 21 দফা বা অন্যান্য যে সমস্ত অপশানগুলো থাকে পরীক্ষার সময় সেগুলো কিন্তু হবে না। এটির 21 এজেন্ডা 21-এর মূল নামকরণটার মূল সার্থকতাই হলো এটি 21 শতকের জন্য, অর্থাৎ 2000 সালের জন্য। 2000 আমাদের যে সালগুলো চলছে, 2001 থেকে শুরু হয়েছে, 2000 থেকে শুরু হয়েছে, 2001, 2, 3, 4 এইরকম সেই সালের জন্য বা সেই যে শতাব্দীতে চলছে সেই শতাব্দীর যে কর্মসূচিগুলো আমরা নিতে পারি পরিবেশ সংরক্ষণের জন্য সেগুলোকেই মূলত এজেন্ডা 21 বলা হয়। এই এজেন্ডা 21 হচ্ছে এই আর্থ সামিটের নেওয়া বিভিন্ন কর্মসূচি। এরপরে রয়েছে মন্ট্রিল প্রোটোকল কি? ওজোন স্তর ক্ষয় নিয়ন্ত্রণে 1987 খ্রিস্টাব্দে কানাডার মন্ট্রিলে যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় তাই মন্ট্রিল প্রোটোকল নামে পরিচিত। অর্থাৎ মন্ট্রিল প্রোটোকল বুঝতে পারা যাচ্ছে যে ওজোন স্তর ক্ষয় নিয়ন্ত্রণের জন্য নেওয়া হয়েছিল। এরপরে আসছে রেড ডেটা বুক কি? বিপন্ন বা লুপ্ত প্রায় জীব প্রজাতি সমূহের বিশদ তালিকাকে বলা হয় রেড ডেটা বুক। এই হচ্ছে রেড ডেটা বুক IUCN প্রকাশ করে এবং যেখানে বিপন্ন ও লুপ্তপ্রায় প্রাণীদের তালিকা থাকে। গ্রিন ডেটা বুক কাকে বলে? অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীব প্রজাতির তালিকাকে বলা হয় গ্রিন ডেটা বুক। এরপর রয়েছে ব্ল্যাক ডেটা বুক। ধ্বংসাত্মক বা হানিকর প্রজাতির উল্লেখ থাকে যে তালিকায় তাকে বলা হয় ব্ল্যাক ডেটা বুক। এরপর আসছে হটস্পট কথাটির কে প্রবর্তন করেন? নরম্যান মায়ার্স 1988 খ্রিস্টাব্দে এই হটস্পট কথাটি প্রবর্তন করেন, যেটি মূলত বায়োডাইভার্সিটি হটস্পটের ক্ষেত্রেই উল্লেখ করা যায়। বায়োডাইভার্সিটি হটস্পট বলতে বোঝায় সেই সমস্ত স্থানগুলিকে যেখানে জীববৈচিত্র্যগত বৈশিষ্ট্য খুব উন্নত মানের এবং যেখানে সেই সমস্ত জীব পাওয়া যায় যেগুলো অন্য কোথাও কিন্তু পাওয়া যায় না, অর্থাৎ সেই প্রজাতিগুলো সেখানে
ইউনিক। ভারতবর্ষের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে পশ্চিম ঘাট পার্বত্য অঞ্চল, হিমালয় পার্বত্য অঞ্চল, উত্তর পূর্ব ভারতীয় অঞ্চল বা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জীয় অঞ্চলগুলো হচ্ছে বায়োডাইভার্সিটি হটস্পট। এখানে জীব বৈচিত্র্য অর্থাৎ প্রজাতির পরিমাণও প্রচুর পরিমাণ পাওয়া যায়। অন্যদিকে সেখানে এমন কিছু প্রজাতি পাওয়া যায় যেগুলো অন্য কোথাও আর পাওয়া যায় না, তাই এগুলোকে বলা হয় বায়োডাইভার্সিটি হটস্পট। এরপর আসছে জীব বৈচিত্র্য সংরক্ষণ লেখবল। যে পদ্ধতিতে জীব বৈচিত্র্যের বৈজ্ঞানিক ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও পরিচালন ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পাদিত হয় এবং জীব বৈচিত্র্যকে ক্ষতিকর প্রভাব, অপব্যবহার, ধ্বংসের হাত থেকে রক্ষা করা যায় তাকেই বলা হয় জীব বৈচিত্র্য সংরক্ষণ। এরপর রয়েছে দুর্যোগ কাকে বলে। দুর্যোগ হলো প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণে সংগঠিত প্রক্রিয়া যার প্রভাবে সামান্য ক্ষয়ক্ষতি যুক্ত থাকলেও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা তেমন ব্যাহত হয় না। অর্থাৎ দুর্যোগ হচ্ছে বিপর্যয়ের প্রাথমিক ধাপ। অর্থাৎ দুর্যোগ যদি আরো প্রবণতাটা তার আরো বাড়ে, অর্থাৎ ক্ষয়ক্ষতিটা আরো বাড়ে, তখন সেটা হবে দুর্যোগ। অর্থাৎ খুব বৃষ্টিপাত হলো, তার ফলে অনেক ফসলের ক্ষয়ক্ষতি হলো, সেটা মোটামুটি ভাবে বলা যায় দুর্যোগ। কিন্তু সেই বৃষ্টিপাতটা যখন বন্যা বা অতি বন্যার আকার ধারণ করবে এবং তার ফলে প্রচুর পরিমাণ শস্যহানি থেকে শুরু করে মানুষের সম্পদ হানি থেকে শুরু করে প্রচুর জীবজন্তু থেকে শুরু করে মানুষের প্রাণহানি থেকে সবকিছু ধ্বংস করে দেবে বা তার ক্ষয়ক্ষতির প্রবণতাটা অনেক বেড়ে যাবে, তখন সেটাই হয়ে যাবে কি বিপর্যয়। তাহলে সেটাই হলো বিপর্যয়। এখানে বিপর্যয় কাকে বলে সেটাই লেখা আছে। দুর্যোগের ফলে ব্যাপক হারে সম্পদের ক্ষয়ক্ষতি ও জীবনহানি ঘটলে তাকে বিপর্যয় বলে। কিন্তু দুর্যোগ, কিন্তু সব দুর্যোগ বিপর্যয় হয় না। অর্থাৎ দুর্যোগের প্রাদুর্ভাব বা প্রবণতা যখন আরো বাড়ে তখন সেটা বিপর্যয়ে পরিণত হয়। এরপর রয়েছে ডার্ট কি। সুনামি সংক্রান্ত সতর্কতা পদ্ধতিকে বলা হয় ডার্ট। তারপর রয়েছে মেঘ ভাঙা বৃষ্টি কি। কিউমুলোনিম্বাস মেঘে দ্রুত ঘনীভবনের কারণে অল্প সময়ের মধ্যে হঠাৎ যে প্রবল বর্ষণ হয় তাকে মেঘ ভাঙা বৃষ্টি বলে। আমরা এই মেঘ ভাঙা বৃষ্টি 2013 খ্রিস্টাব্দে উত্তরাখণ্ডের কেদারনাথে এই মেঘ ভাঙা বৃষ্টি দেখতে পেয়েছিলাম, যার জন্য প্রচুর কিন্তু সেখানে ক্ষয়ক্ষতি হয়েছিল। এর এই মেঘ ভাঙা বৃষ্টির ফলে যেটি সৃষ্টি হয় সেটি হচ্ছে হরপা বান বা ফ্লাশ ফ্লাড। হরপা বান কি? উচ্চ পার্বত্য অঞ্চলে হঠাৎ ক্ষণস্থায়ী বৃষ্টির ফলে দ্রুতগতির যে বিশাল জলপ্রবাহের সৃষ্টি হয় তাকেই বলা হয় হরপা বান। তাহলে এর উদাহরণস্বরূপ বলা যেতে পারে উত্তরাখণ্ডের কেদারনাথ, যেটি 2013 সালে হয়েছিল, যেখানে মেঘ ভাঙা বৃষ্টির ফলে কি হয়েছে, প্রচুর পরিমাণে অল্প সময়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, যার ফলে কি হয় সেই যে বৃষ্টিপাতটা ড্রেনেজ হয়ে যে নেমে যাবে বা সেটি যে নির্গমন হয়ে যাবে সেটির সুযোগ থাকে না, ফলে প্রচুর পরিমাণে বাড়িঘর থেকে শুরু করে গাছপালা সব কিছুর উপরে কিন্তু একটা ক্ষতিকর প্রভাব নেমে আসে, যার জন্য হুড়মুড় করে সব কিছু ভেঙে গুঁড়িয়ে দিয়ে একটা জলটা চলে যাওয়ার প্রবণতা দেখা যায়, যার ক্ষতিকর প্রভাব কিন্তু প্রচুর। তাহলে এই হলো আজকের পার্ট টু, যে প্রাকৃতিক ভূগোলের পার্ট টু, সেই পার্ট টুর আলোচনা। এর পরবর্তীতে অর্থনৈতিক ভূগোল নিয়ে আলোচনা আসবে, আর পার্ট ওয়ান এর যে অংশটুকু আছে মৃত্তিকা পর্যন্ত সেটুকু ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা যদি চাও তো সেখান থেকে সেই লিঙ্কে ক্লিক করে পার্ট ওয়ানটি পড়ে নিতে পারো। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। যদি তোমরা ভাবো যে ভিডিওটা ভালো লাগছে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।